সম্পর্কের শুরুটা অফলাইনেই হোক আর অনলাইনেই হোক, এই সম্পর্কটাকে ভার্চুয়াল কেন্দ্রিক করে ফেলবেন না। একজন মানুষের সাথে সম্পর্ক আছেন বলেই সেই মানুষটির জন্য দিন দুনিয়াতে ভার্চুয়ালে থাকার কোনো মানে নেই। আপনার অনলাইনে কাজ নেই, শুধু সেই মানুষটির খবরাখবর নেওয়ার জন্য ভার্চুয়াল কেন্দ্রিক হয়ে যাওয়া অনেক বড় একটা। পড়াশোনা কিংবা কাজের চাপে অফলাইনে আছেন, যতক্ষণ ঝামেলামুক্ত না হচ্ছেন অনলাইন হওয়ার দরকার নেই। ফ্রি হয়ে যখন অনলাইনে আসলেন তাকে মেসেজ করুন। অনলাইন থেকেও অনেক সময় তার সাথে কথা বলার ইচ্ছা হচ্ছে না বা নিউজ ফিডে ব্যস্ত, তাকে মেসেজ করা থেকে বিরত থাকুন। নিজের নর্মাল লাইফ বলে একটা কথা আছে, অনলাইনে 2 মাস কথা না হলেও ভালোবাসা কমে যাবে না। এরকম একটা জায়গায় সম্পর্কটা দাঁড় করাতে চেষ্টা করুন। 3 ঘন্টা অ্যাক্টিভ আছেন, মেসেজ না করতে, কোনো রিয়েক্ট না করার বিশ্বাস তৈরি করুন। এই ভার্চুয়াল কেন্দ্রিক ভালোবাসাগুলো একটা অস্থিরতা শুরু হয়ে যায়। অফলাইন থেকে মেসেজ না দিলে নিঃসন্দেহে একটা সম্পর্ক শেষ হয়ে যায়। যারা এর থেকে বেরিয়ে আসতে পারবেন বিশ্বাস করেন, সম্পর্ক অটুটের পাশাপাশি মানসিক দিক থেকে অনেক শান্তিতে থাকবেন।